ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী সুনীল সিং। এআর কুলিং, এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9038808594। গারুলিয়া থেকে বিশাল বাইক ও গাড়ির মিছিলের মাধ্যমে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে এসে মনোনয়নপত্র জমা দিলেন নোয়াপাড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুনীল সিং। ব্যারাকপুর রেলস্টেশনের হনুমান মন্দিরে পুজো দিয়ে পবন সিংয়ের সাথে হুট খোলা গাড়িতে করে প্রশাসনিক ভবন পর্যন্ত আসেন তিনি। প্রশাসনিক ভবনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, জনতা পার্টি সরকার করছে, তৃণমূল কংগ্রেস 70 খানা সিট জিততে পারবে না পশ্চিমবাংলা। আজকে নন্দীগ্রাম ভোট হচ্ছে 1 তারিখ, নন্দীগ্রামে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 50,000 ভোটে হারবে। আর ব্যারাকপুর লোকসভা, যে আমাদের 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভার মধ্যে ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর লোকসভা 7খানা বিধানসভা জিতবে। এই আত্মবিশ্বাসের কারণ 100% মানুষ আমাদের সঙ্গে আছে। সোনার বাংলা, সোনার বাংলা তৈরি করতে হবে, ডাবল ইঞ্জিন সরকার করতে হবে। সেন্ট্রালে ভারতীয় জনতা পার্টি সরকার আছে, পশ্চিমবাংলা চাইছে এবারও ভারতীয় জনতা পার্টি সরকার করুক, আর এবার 200 পার ভারতীয় জনতা পার্টি করুক।